ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ভাই জানতে চেয়েছেন ইবাদত কবুল হওয়ার প্রধান প্রধান শর্তগুলো কী কী। জাযাকাল্লাহু খাইরান, গুরুত্বপূর্ণ একটি জিজ্ঞাসা। আল্লাহ আপনাকে উত্তম বিনিময় দান করুন এই গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য, কেননা সময় শ্রম অর্থ দিয়ে ইবাদত করলাম আর সেটা কবুল হলো না, নিঃসন্দেহে সেটা দুঃখজনক এবং সেটা বড় ক্ষতি। তাই এর থেকে আমাদেরকে বাঁচতে হবে। তো ইবাদত কবুল না হওয়ার যে সকল শর্ত রয়েছে তার মধ্যে প্রথম যেটা, সেটা হলো ইবাদত হতে হবে তাওহীদের সাথে, ইখলাস লিল্লাহ, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যেটাকে এক কথা বলা হয় যে ইখলাসের সাথে ইবাদত হইতে হবে, অর্থাৎ শিরিক মুক্ত হতে হবে। এটা হলো প্রথম শর্ত। আর এ মর্মে পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাতে অসংখ্য আয়াত ও হাদিস রয়েছে। যেমন আপনি নিতে পারেন একটি আয়াত সূরা বাগিনা থেকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিন লাহুদ্দিন, যে তাদেরকে এছাড়া অন্য কোনো আদেশ দেওয়া হয়নি, যে তারা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্টির জন্য ইবাদত করবে। এবং এবার হাদিস নিতে পারেন বুখারীর প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াতি ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া। তারপরে দ্বিতীয় শর্তটি হলো ইত্তেবায়ে সুন্নাহ, অর্থাৎ ইবাদত হতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মোতাবেক। এমর্মে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বহু জায়গায় আদেশ করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, সূরা মুহাম্মদ আয়াত 19, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। এই আয়াত স্পষ্ট নির্দেশ করে যে আমাদের প্রত্যেকটা কাজ হতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মোতাবেক, তার শিখানো পদ্ধতিতে, এর বাহিরে করলে হবে না। ওমা আতাকুমুর রাসূল ফাখুজুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। তো এরকম বহু আয়াত রয়েছে যেখানে বলা হয়েছে যে ইত্তেবা করতে হবে রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অন্য কারো পদ্ধতিতে, অন্য কোনো তরিকার, অন্য কোনো পীরের পদ্ধতিতে ইবাদত করলে সেটা কবুল তো হবেই না, বরং এর জন্য আরও জরিমানা দিতে হবে, পাপের বার বহন করতে হবে, পাপের শাস্তি ভোগ করতে হবে। এমন হাদিস পাবেন সহিহ মুসলিমে, হাদিস নাম্বার 43, 43, 43, 44, অর্থাৎ 4443, 4444। আম্মা দান আয়েশা থেকে বর্ণিত হাদিস, মান আহাদাসার আমরিনা হাজা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দ, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দ। কেউ বিদাত তৈরি করলো সেটা আল্লাহ নেবেন না, কেউ বিদাতের বিদাতি পদ্ধতিতে আমল করলো সেটা মহান আল্লাহ রাব্বুল আলামিন নেবেন না, এর কোনো বিনিময় তারা পাবে না। অতএব প্রধান প্রধান যে শর্ত সেটা হলো ইখলাস লিল্লাহ, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট জন্য করা, তার সাথে কাউকে শরীক না করা, এমনটাই আল্লাহ আদেশ করেছেন, ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করো, তার সাথে কাউকে শরীক করিও না। আর দ্বিতীয় হচ্ছে ইত্তেবায়ে সুন্নাহ। তারপরে যেগুলো বলা হয়ে থাকে সেগুলো এর সাথে সম্পর্কিত, যেমন শিরিকযুক্ত ইবাদত কবুল হবে না, বেদাতযুক্ত আমল কবুল হবে না, এটি দুইটা শর্ত যে ইবাদতে কোনো বেদাত থাকতে পারবে না, কোনো শিরিক থাকতে পারবে না। এরপরে রয়েছে যে ব্যক্তি পিতামাতার অবাধ্য হবে আল্লাহ রাব্বুল আলামিন তার কোনো আমলও কবুল করবেন না, এমনিভাবে আরাম খাদ্য খেলে ইবাদত কবুল হয় না, এই বিষয়গুলো রয়েছে। আমরা সেক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করব এবং ইবাদত কবুল হওয়ার বাধাগুলো থেকে আমরা বেঁচে থাকব, যেন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আমাদের ইবাদতের পূর্ণ নেকি কামনা করতে পারি ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান।